বেদের আর নাম হচ্ছে শ্রুতি বেদ। পরে এই বেদটা বেদব্যাস ওমায় চার ভাগে ভাগ করে, ঋগ সাম যজুর অথর্ব। ঋগ ঋগ্বেদ হচ্ছে সৃষ্টি নিয়া, সৃষ্টির রহস্য নিয়া হচ্ছে ঋগ্বেদ। হ্যাঁ, সামবেদ সঙ্গীত চর্চা নিয়া, সঙ্গীত এটা নিয়ে একটা বেদ হচ্ছে। হ্যাঁ, যজুর যজ্ঞ পূজা পার্বণ, যজ্ঞ করি না এটা যজুর্বেদ। হ্যাঁ, তারপরে জাদু মন্ত্র আছে না, জাদু তন্ত্র মন্ত্র এক অথর্ব বেদ। ঋগ সাম যজুর অথর্ব চারটা ভাগে। তাহলে আমার কি আস, আমারে থাকে সৃষ্টি, আমারে কথা ভাষা কৃষ্টি কালচারটা ভেদ করে, এই ভেদ মতে এই সাজগুজ থেকে মানুষের জীবন যাপন করবার নাকি। হ্যাঁ, সেই মাঝে আমরা মানুষের এটা মনে রাখবেন, মানুষের মনে রাখবেন জায়গা তিনটা করা আছে, স্বর্গ নরক আর নরকুণ্ড। এই তিনটা জায়গাতে প্রাণী জন্ম নেয় আর মরে। আমরা স্বর্গের বাসিন্দা, স্বর্গ জন্ম নেই স্বর্গ মরি, বলে তাই নরকুণ্ডের বাসিন্দা আমরা, নরকুণ্ড আমরা জন্ম নেয় নরকুণ্ড মরে। সেজন্য নরক এবং স্বর্গ ওই দুই জায়গাতে মানুষের বসতি, মানুষ জন্ম নেয় আর মরে। তা কর্মের ফলক, কর্মের ফলক নরক নরকুণ্ড এবং স্বর্গে প্রবেশ করে। তা এই পশু পাখি ওমার জন্ম সাথে সম্পর্ক, যেমন মানুষের যে কোনো কর্ম করলে তার পাপ হবে আর পুণ্য হবে। তা ভাই পুণ্যটা ক্ষয় হয় না, মনে রাখবেন পুণ্য ক্ষয় হবে না, আর পুণ্যর ফল পুনর্জন্ম হয়। বলেন পুণ্যের ফল পুনর্জন্ম নেওয়া যায়। আর পাপের ফল নরক, অথবা নরক নরকুণ্ডে প্রবেশ করে পাপের ফল। পাপের ফল স্বর্গ দেখা যায় না, স্বর্গ প্রবেশ করা যায় না। পাপ যদি থাকে স্বর্গ পুনর্জন্ম হবে না, তো স্বর্গের বাসিন্দারও পাপ হয়। তো কর্ম করলে পাপ হবে, যে কোনো কর্ম করলে পাপ হবে আর পুণ্য হবে। তো পুণ্যটা ক্ষয় হয় না, পাপটা ক্ষয় হয়। বলে সেই জন্যে কর্মের উপর পাপ হয়, তো সেই জন্যে মানুষ পাপ পুণ্য দুইটা কামাই করে। তো মানুষের আমরা স্বর্গের বাসিন্দা, তা আমার যে কোনো কর্ম কর্ম পাপ হবে আর পুণ্য হবে। তা পুণ্যটা তো ক্ষয় নেই, হ্যাঁ, তো পাপটা তো ক্ষয় হয়, পাপটা ক্ষয় করা যায়, পুণ্যটা কোনো পদ্ধতি পুণ্য ক্ষয় হবে না, পাপটা ক্ষয় হবে। আর পাপ যদি থাকে তাহলে কোনো স্বর্গ জন্ম হবে না, যেমন পাপ হবে তখন নরক যাবেন, অথবা নরকুণ্ড যাবেন। সেই জন্যে পাপ ক্ষয় হওয়ার জায়গা হয়েছে ক্ষত্রিয় দিলে মাঝি থাকবে, স্বর্গের যায় বাসিন্দা রবে, ক্ষত্রিয় কুলে যায় জন্ম নেবে, ইমায় রাজবংশী কুলে যায় জন্ম নেবে, ইমায় রাজা দর্শন করিবে, জয় শ্রীচন্দ্র রাজা মহারাজা। শোনো মোট কথা শোনো, এই রাজা মহারাজাটা মুই মানান নাই, রাজা দর্শন পশন করিয়া পাপ মুক্ত হয়,
সেই জন্য সত্য যুগ থেকে আমার পূর্বপুরুষে যেমন আমরা বর্তমান ঠাকুর ঘর বানিয়ে পূজা করি, তেমন আমার পূর্বপুরুষ সৃষ্টি লগ্ন হইতে রাজা বানাইছে। হ্যাঁ, একটা রাজা যদি দেহ পরিত্যাগ করে তাহলে ওই দাহন করার আগত ফির রাস্তিলে করা হয়, যদি বংশকে করা হয় বা অন্য কাউকে করা হয়, যদি বংশটাও না থাকে তা রাস্তিলে করা থাকে, তারপর দেহ সংস্কার সৎকার করা হয়। সেই জন্য ক্ষত্রিয় মানসি ভগবান ছাড়া জীবন যাপন করে না। তো ভগবান দর্শন করলে পাপ, ভগবান মানে ভুল ভঙ্কা পশু ধরা। তো মাটি করার আগে ভোগ, ভেতি গুষ্টি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলের সাথে করার লাগে বিলাসিতা, বাপ মাও ভাই ভাতিজা এলের সাথে করার লাগে বিলাসিতা, এক এক ভোগ আর বিলাস। হ্যাঁ, আর মাটি করার লাগে ভোগ, আর সকালের সাথে করা লাগে পাড়া প্রতিবেশী বাম মাও গেটি গুষ্টি ভাই ভতিজা কীট পতঙ্গ পশু পাখি সকার সাথে মিলিয়া বিলাসিতা করা লাগে। এক এক ভোগ আর বিলাস, ভোগ বিলাস করিয়া সুখে শান্তিতে জীবন যাপন করা লাগে। ভোগ বিলাস করে কি করা লাগে? সুখে শান্তিতে জীবন যাপন করা, মনে রাখবেন, ভোগ বিলাস করিয়া সুখে শান্তিতে জীবন যাপন করা লাগে। তা সুখ কি জিনিস? সুখ হয়েছে স্বামী স্ত্রীর মিলনক সুখ কয়, ওইটাতে কয় সুখ, স্বামী স্ত্রীর মিলনটাকে সুখ কয়। আর শান্তি বেটা বেটি, বুঝলে, বেটা বেটি প্রায় শান্তি। এই জন্য পূর্বপুরুষ হয়েছে আশীর্বাদ দিয়ে গেছে, বাচ্চা